রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান প্রকল্প এলাকায় কঠোর নিরাপত্তা উন্নয়ন ছোঁয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়ায় কর্মসংস্থান ঘরে ঘরে আরও উন্নয়ন প্রতিশ্রুতি আনিসুল হকের চড়া দামে আরও অস্থির বাজার কাঁচামরিচে বেড়েছে ১০০ টাকা নিয়ন্ত্রণে না আসায় ভোক্তার ক্ষোভ টানা ছুটিতে কক্সবাজার সহ দেশের সব পর্যটন স্পটে উপচে পড়া ভিড় নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা প্রশাসনের এবং অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শরীয়তপুরের ডামুডা পৌর শহর দুর্ভোগে স্থানীয়রা প্রকল্প চলমান দাবি মেয়রের শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে সঙ্গে আছি আমি কানিজ লাবণী এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পৌঁছেছে বিশেষ নিরাপত্তায় ঢাকা থেকে সড়ক পথে এই ইউরেনিয়াম পাবনার পথে রওনা হয় সড়কে যানজট তৈরির আশঙ্কায় শুক্রবার ভোর ৫টা থেকে ঢাকা পাবনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানায় পুলিশ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বঙ্গবন্ধু সেতু ও সিরাজগঞ্জ পার হয়ে প্রকল্প এলাকায় পৌঁছায় ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আগামী বছর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করতে চায় একই বছর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছেন তারা এবার দেশ টিভির বিশেষ আয়োজন দ্বাদশ নির্বাচন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী আনিসুল হক পিতৃভূমি ব্রাহ্মণবাড়িয়ার নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে ভালোবাসার এক মূর্ত প্রতীক সীমান্ত ঘেঁষা একসময়কার অবহেলিত জনপদে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল নির্মাণ করে জনদরদী নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন গত ১০ বছরে কর্মসংস্থান সৃষ্টি করেছেন ঘরে ঘরে সে বিষয়ে বিস্তারিত থাকছে শামীম আক্তারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া ৪ জাতীয় সংসদের ২৪৬ নং আসন মোট ভোটার ৩,২৬,৯৫৩ জন ভৌগোলিক অবস্থা ও আঞ্চলিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ কসবা আখাউড়া উপজেলার অবকাঠামো ঢেলে সাজিয়েছেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক এলাকায় বিপুল জনপ্রিয় এই নেতা সংসদ সদস্য হয়ে পুরো এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন গত ১০ বছরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা উন্নয়নে নিবেদিত প্রাণ তিনি আজকে খুব আরামের সাথে বিদ্যুৎ আছে তারপর তখন বিদ্যুৎও ছিল না তারপরে এই যে প্রত্যেকটা খুপে খুপে ফ্যান ঝুলাই দিছে পাখা চলতেছে শান্তিতে ছেলেমেয়েরা পড়ালেখা করতেছে কলেজটি সম্পূর্ণ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিজস্ব অর্থনে পরিচালিত হচ্ছে বর্তমানে এই কলেজটিতে ১৩০০ ছেলেমেয়ে লেখাপড়া করে এবং আমাদের স্কুল প্রদত্ত বেতন যেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নিজস্ব অর্থনে পরিচালিত হচ্ছে মন্ত্রী মহোদয় আমরা ৪০ লাখ টাকা দিয়ে অনুদান দিছি এটি আমরা যথেষ্ট লাগছে লাখ লাখ শুক্রিয়া মসজিদ সুন্দর হওয়াতে সবাই আমরা নামাজ পড়তে খুব আরামদায়ক এই মডেল মসজিদ আমাদের কসবা করার উন্নয়নের মহাকবি ২-২বারের সফল আইনমন্ত্রী যিনি সবসময় এই মডেল মসজিদ হুসকবন দিয়েছেন সরকারি বরাদ্দর পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে যে কোনো মসজিদের সমস্যা ব্যাপার সমাধান করেছেন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ১০ থেকে ১২ ঘন্টা লাগত কয়েক বছর আগেও আনিসুল হক এমপি নির্বাচিত হয়ে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ অবকাঠামোগত উন্নয়ন করে এই অবস্থার পরিবর্তন এনেছেন এখন ১ থেকে ১.৫ ঘন্টায় যাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উনি আসলে এ পর্যন্ত আমাদের কসবা আখড়ার প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার উন্নয়নে চলে গেছে এলাকার জনগণের যে রাস্তাঘাট উনি তাও অনেক রাস্তাঘাট উন্নত করেছে আমার মনে হয় না যে এলাকায় কোনো রাস্তা বাকি আছে পাকা করার সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী সপ্তাহান্তে ছুটে যান নিজ নির্বাচনী এলাকায় আবার নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করার কথা জানান দেশ টিভিকে একই সঙ্গে জানান কসবাবাসী আবারও নির্বাচিত করবেন আনিসুল হককে কসবা আখাউড়ার জনগণের প্রতিনিধি হিসাবে আমার সাথে তাদের একটা আত্মার সম্পর্ক স্থাপন হয়েছে আমি তাদের আমি আপনাকে আগেও বলেছি যারা আমার বয়োজ্যেষ্ঠ তারা আমাকে সন্তানের মতন দেখেন আর যারা আমার থেকে বয়স কম তারা আমাকে অভিভাবকের মতন দেখেন এই যে সম্পর্ক এটাই কিন্তু আমার আস্থার জায়গা আমার বিশ্বাসের জায়গা যে নির্বাচন যখন হবে
তখন তারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের মধ্যে আমার প্রতি তাদের এই বিশ্বাসের কারণে আমার প্রতি তাদের ভোটটা দেবে। শতভাগ বিদ্যুতায়িত কসবা এখন উন্নয়নের মহাসড়কে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনের সংসদ সদস্য আনিসুল হক। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না নিত্য পণ্যের বাজার। চড়া পেঁয়াজ, আলুর দাম খুব একটা কমেনি। কাঁচা বাজার, মাছ মাংস, সবজির বাজারেও অস্বস্তি বেড়েছে। দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এই অবস্থা থেকে পরিত্রাণ চান সাধারণ মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারিভাবে দাম বেঁধে দেয়া থেকে শুরু করে ভোক্তা অধিকারের অভিযান, কোনো কিছু দিয়েই নাগালে আনা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে আলুর দাম প্রতি কেজি 5 টাকা কমলেও মরিচ, পেঁয়াজ ও মাছ মাংস ছুটছে ঊর্ধ্বমুখী। চট্টগ্রামের কাঁচা বাজারে সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের চড়া দর বহাল। কাঁচা মরিচের দাম দিন ব্যবধানে বেড়েছে 50 টাকা। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে। অতিরিক্ত দামের কারণে হাত দেয়া যাচ্ছে না মাছ মাংসে। পুরো চট্টগ্রাম আপনার মরিচ আনতে 4 জনে রেয়ার দিন বাজারে, ওদের 4 জনের উপরে নির্ভর করে। যদি নতুন কোনো ব্যক্তি ঢুকে যায় তাহলে ওই দিন দেখা যাইতেছে কমে গেছে। কালকে 4টা, আজকে 40টা ওয়ার্তি কেজি প্রতি। সপ্তাহের ব্যবধানে রংপুরে আলুর দাম প্রতি কেজি 5 টাকা কমায় স্বস্তি ফিরেছে। তবে অন্য পণ্যের দামে নাভিশ্বাস অবস্থা। 1 কেজি যদি কচু কিনে খায় তাহলে 60 টাকা দাম। তাহলে আমার দেশে এগুলো উৎপাদন হচ্ছে, অথচ আমি কড়া দামে কিনে খাচ্ছি। সরকার তদারকি করুক, দেখুক সাধারণ মানুষ কিনে বাসে খাইতে পারুক। সবকিছু যখন নিয়ন্ত্রণে থাক এটা আমরা চাই। সরকার তো দেখে আমাদের ভিতরে অবশ্যই সবকিছু করতে পারবে। বাজারে আমদানির পরিমাণ পর্যাপ্ত থাকলেও ব্যবসায়ীদের দাবি আমদানি কম। সরকার চাচ্ছি বাজার নিয়ন্ত্রণ করুক, বাজারে গোয়েন্দা প্রাণী দেখুক, আমদানি উৎপাদন ভালো থাক। কম দাম থাকলে তো ক্রেতা আসবে বাজারে, বাজার বিক্রি হবে তখন আমাদের। এখন যেমন বিক্রি করা খুব কষ্ট। খুলনার নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে, তাতে উত্তাপ বাড়িয়েছে বেগুন আর কাঁচা মরিচ। এইভাবে যদি চলে মানুষ কি করে খাবে, কিভাবে বাঁচতে বলেন? একটু কমলে আমাদের জন্য ভালো হয়। ঠাকুরগাঁও জনজীবনেও দুর্ভোগ। শহরের কালীবাড়ি এলাকার সরকারি দাম না মেনে বাজারে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা দরে। চড়া মাছের বাজারও, যদিও মাংসের দাম স্থিতিশীল। বাজারের লাগাম টানতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তালিকার সাথে মূল্যর কোনো মিল নাই। মনে করেন যে আজকে 70 টাকা, কালকে 80 টাকা, পরশুদিন 90 টাকা। দেখেন আমি পেঁয়াজ কিনলাম, দেখেন 2 কেজি 140 টাকা করে। আলু কিনতেছি 60 টাকা করে, দেশি আলু 60 টাকা, কাটিং আলু 40 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি, প্রত্যেকটা পণ্য 5-7 টাকা 10 টাকা করে বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ার কারণে কাস্টমারের পরিমাণ অনেক কমে যাচ্ছে, আর লাভের হারও অনেক আমাদের কম। বাজারে কৃত্রিম সংকট আর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বেড়াজাল থেকে বাঁচতে চান সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 3 দিনের ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পট ও দর্শনীয় স্থানগুলোতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। কক্সবাজারে পর্যটন মেলা ঘিরে 2 লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকের চাপে হিমশিম খাচ্ছেন রিসোর্ট মালিকরা। আগত পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন রয়েছে অতিরিক্ত টুরিস্ট পুলিশ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে জাস্ট রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট রূপ নিয়েছে জনসমুদ্রে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ পরিবার নিয়ে উপভোগ করছেন সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য। টানা 3 দিনের ছুটি ও পর্যটন দিবস উপলক্ষে বিশেষ ছাড়, এজন্যই মূলত পর্যটকদের এই ভিড়। আগতরা জানান ছুটি ঘিরে বেশ ভালো সময় কাটছে। পর্যটন দিবস তো এই উপলক্ষে মানে কক্সবাজার আরও সুন্দর করে সাজানো হয়েছে, তো যার কারণে ওভারঅল ভালো লাগছে। 3 দিনের ছুটিতে আমরা এসে আসলে খুবই আনন্দিত, অনেক মানুষের সমারোহ, সেটা দেখে আমাদের যথেষ্ট ভালো লেগেছে। হোটেল মোটেলগুলোই ছাড় লুফে নিয়েছেন ভ্রমণ পিপাসুরা। বিভিন্ন হোটেলের কর্মকর্তারা জানান বুকিং হয়ে গেছে সব কক্ষ। একটা লং উইকেন্ড যেহেতু আছে, কক্সবাজারের ম্যাক্সিমাম হোটেল অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। এই ট্যুরিজম ডেতে আশা করছি আমরা কক্সবাজারের ট্যুরিস্টদের যে একটা ম্যাক্সিমাম মুভমেন্ট থাকবে। অনেক হোটেলে ছাড় না দেওয়ায় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কক্সবাজারের জেলা প্রশাসক। এই পর্যটন 7 দিন ব্যাপী মেলাটাকে উৎসবমুখর পরিবেশে করার জন্যে
সকল পর্যটক স্টেকহোল্ডারদের সাথে নিয়ে কিন্তু নিরলসভাবে আমরা কাজ করছি। সরকারি ছুটির দ্বিতীয় দিনে কুয়াকাটার সমুদ্র সৈকত ও পর্যটকদের ঠল। লেম্বুর বন, সুটকিপল্লি, ছাউবন, গঙ্গামতী চর ও বৌদ্ধ বিহার সহ সর্বত্র এখন পর্যটকদের আনাগোড়া। বড়ি আবহাওয়া উপেক্ষা করে সৈকতের সৌন্দর্য উপভোগে মেতেছেন তারা। সৈকত জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শুধু সমুদ্র সৈকত নয়, দেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের নিয়মিত ভিড় থাকলেও এবারে ছুটিতে সেখানে পর্যটক বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার সাজেক ভ্রমণ করেন 4,000-এরও বেশি পর্যটক। তবে আগাম বুকিং দিয়ে না আসায় অনেক পর্যটক রুম না পেয়ে বিপাকে পড়েন। খাগড়াছড়িতে হোটেল রিসোর্ট নিয়ে বিড়ম্বনা না হলেও সাজেক, রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে হোটেল রিসোর্টে কোনো রুম খালি নেই বলে জানান সংশ্লিষ্টরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি বলছিলাম যে কক্সবাজারে তিন দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, টানা ছুটিতে কক্সবাজারে কতটা ভিড় জমেছে পর্যটকদের, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? লাবণী, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, যদিও শরৎকাল চলছে কিন্তু এখন প্রায় অনেকটা বর্ষার আবহ, দুপুরের পর থেকেই কক্সবাজারে বৃষ্টি হচ্ছে এবং বেশ খানিকটা ভারী বর্ষণও হয়েছিল। তারপরেও পর্যটকরা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আছেন এবং কেউ সমুদ্র স্নান করছেন এই বৃষ্টির মধ্যেও। ঠিক অন্যরকম একটি আবহ তারা এখানে অনুভব করছেন নিশ্চয়ই। এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন আসলে কি পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে, আমরা হোটেল মোটেলগুলোর সাথে যোগাযোগ করেছিলাম এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছে প্রায় লক্ষাধিক পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে এবং এই তিন দিন মিলিয়ে তারা প্রত্যাশা করছেন প্রায় 400,000-এর মতো পর্যটক কক্সবাজার ভ্রমণ করে যেতে পারেন। এবং যেহেতু পর্যটন মেলা চলছে এবং পর্যটন দিবস গেছে 27 সেপ্টেম্বর, সেই উপলক্ষে 7 দিনের মেলাও চলছে কক্সবাজারে এবং মেলা ঘিরে কিন্তু কক্সবাজারের বিভিন্ন হোটেল মোটেলগুলোতে ছাড় দেওয়া হয়েছে এবং রেস্তোরাঁগুলোতেও ছাড় চলছে এবং বিভিন্ন যে বাসের এর ক্ষেত্রেও ছাড় চলছে। তো সেই হিসেবে পর্যটকরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে কক্সবাজার আসছে। যদিও আমাদের কাছে বেশ কয়েকটি হোটেলের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তারা যে ছাড় কাঙ্ক্ষিত ছাড় দেওয়ার কথা সেটি তারা দিচ্ছেন না, অতিরিক্ত পর্যটকের চাপে তারা সেটি বন্ধ করে দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসন যেটি বলছে কোনো ধরনের অভিযোগ যদি তাদের কাছে আসে তাহলে তারা সেটির ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্রেই পর্যটকরা যেন নির্বিঘ্নে তাদের সময় কাটাতে পারে তার জন্য তারা আসলে ব্যবস্থা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো লাবণী, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 5 জন। সকাল 11:00 মুকসুদপুর উপজেলার দাসের হাটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হতাহতদের সবাই ইজি বাইকের যাত্রী ছিলেন। পুলিশ জানায় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পুড়ে গেছে চট্টগ্রামের আন্দর কিল্লায় বই মার্কেট। শুক্রবার সকালে প্রতিভা লাইব্রেরি নামে এক বইয়ের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আগুনের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রচন্ড ধোঁয়া ছিল, এই ধোঁয়ার কারণে কোন দোকান থেকে আগুন ধরছে আমরা বুঝতে পারিনি। পরে যখন ফায়ার সার্ভিস আসলো, দোকানের শাটার গুলি খোলা শুরু করলাম, তখন দেখি যে আগুন নির্দিষ্ট করতে পারলাম। আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমাদের এই দোকানের আগুন নিভেছে। তবে বইয়ের দোকান হওয়ার কারণে পানি আশেপাশের বইয়ের দোকানগুলিতে কোটি টাকার বই নষ্ট হয়েছে। কারণ
ডাক্তারদের সাথে আমার পরিচিত কথা বলে যে ক্ষতিটা ওরা যাতে আবার পুনরায় ব্যবসা করতে পারেন সে সহযোগিতা আমরা করবো, এটা আমি করবো। এখনও স্বাভাবিক হয়নি বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকার বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচির ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদের ভয়ে স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা। নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন অভিভাবকরা। রোয়াংছড়ি থেকে ফিরে আবুল বাসার নয়নের পাঠানো প্রতিবেদন। বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার পাড়া প্রধান তিনি। কেন শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে না এমন প্রশ্ন করতেই মুখে আতঙ্কের ছাপ। ভাঙা গলায় বলছিলেন বর্তমান পরিস্থিতি বললে রাতে অস্ত্রধারীরা এসে তাকে মেরে ফেলতে পারেন। তার মতো রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা নিজ ভূমিতে যেন পরবাসী। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মির অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক। এমনকি দুটি উপজেলা দুর্গম স্কুল, গির্জা ও পাড়াগুলোই সাধারণ মানুষের সাথে মিশে গেছে কেএনএফ সন্ত্রাসীরা। কয়েকটি পাড়ায় দ্রোণে ধরা পড়ে অস্ত্রধারী কেএনএফ সদস্যদের উপস্থিতি ও তাদের তৎপরতা। গ্রামে মানে গোলাগুলি করে তার জন্য অনেকজন ভয়ে চলে গেছে। এই অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে ছেলে মেয়েদের লেখাপড়া থেকে দূরে রেখেছেন অভিভাবকরা। আর শিক্ষার্থী না আসায় স্বাভাবিক হয়নি এই বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। হয়ে গেছে স্যার, আসতে পারছি না। স্কুল খুলে গেলে আমরা অনেক অনেক খুশি হব। আমাদের স্কুল বন্ধ প্রায় এখানে ঘটনা ঘটার পর থেকে এপ্রিল 12-13 তারিখ থেকে। যে অঞ্চলগুলো ওদের অধীনস্থ এলাকা পড়ে ওই সব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেই চলে। বিষয়টা আমি ঘোষিতভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকলেও শিক্ষার্থীরা না আসায় ক্লাস চলছে না। তবে পূর্বের তুলনায় আইন শৃঙ্খলা অনেক জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মতে সম্প্রীতির বান্দরবনে শান্তি স্থাপন জরুরি। এই সন্ত্রাসী যেই হোক, যে গ্রুপ হোক, সকলকে নিবৃত করে একটি শান্তিময় পরিস্থিতি স্থাপন করা এখন জরুরি। জনসাধারণের সাথে মিশে তারা এখন অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। তো এই জানার এই তথ্যের ভিত্তিতে আমাদের যে অবস্থানগুলো আছে সেই অবস্থানের কারণে সাধারণ জনগণ এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, যেটা পূর্বে যেটা ছিল না। গেল 5-6 মাস ধরে বিরাজ করছে এমন পরিস্থিতি। রোয়াংছড়িতে 6টি এবং রুমা উপজেলায় 2টি সহ মোট 8টি বিদ্যালয়ে এখনও স্বাভাবিক শিক্ষাক্রম চালু হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুর 18-এর বিশ্ব জাকের মঞ্জিলে সুশৃঙ্খলভাবে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী উদযাপনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হন দরবার শরীফে। ফজরের নামাজ শেষে মাওলানা শাহ সুফির রওজা শরীফ জিয়ারত করেন মুসল্লিরা। দিবানিশি বন্দেগির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা, দয়া ও রহমত কামনা করেন তারা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শরীয়তপুরের ডামুড্ডা পৌর শহরের বেশিরভাগ এলাকা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের। শহরের একমাত্র মাতারমা খালটিও ময়লার ভাগার, নাক চেপে পথ চলতে হয় ওই সড়কে যাতায়াতকারীদের। মশামাছির কারণে রোগ জীবাণু ছড়াচ্ছে শহরে। এসব সংকটের কারণে চরম বিপাকে পৌরবাসী। প্রতিনিধি রোমান আকন্দের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট। দুই যুগেরও বেশি সময় আগে গঠিত ড্যামুডা পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জয়ন্তী নদীর সঙ্গে সংযুক্ত শহরের একমাত্র মাতারমা খালটি এখন ময়লা আবর্জনার ভাগার। খালের আশেপাশে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে এমন জলাবদ্ধতা তৈরি হয়। খালটিতে মশা মাছির উৎপাদ বাড়ায় ছড়াচ্ছে রোগ জীবাণু। আমার এই পাশে যে বাড়িঘর, সমস্ত বাড়িঘর কিন্তু তলায় আছে এই বৃষ্টিতে। পরিকল্পনা নিয়ে কোনো কাজ করতেছে না, রাস্তার পাশে কোথাও কোনো ড্রেন নাই, বৃষ্টি হইলেই সব তলায় থাকে। রিক্সা একবারই অন্য অফিসে ভিতরে ঢুকে তারপর রিক্সাতে নামতে হয়। ডেঙ্গু ছড়াতে পারে, ম্যালেরিয়া, অন্যান্য যে রোগ জীবাণু আছে এগুলোতে অবশ্যই এটা সমাজের মানে পরিবেশের জন্য অবশ্যই এটা ক্ষতিকর। ডামুডা উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকে। জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। জমে যাওয়া পানির ভিতর দিয়ে আমরা দেখা গেছে যে আমরা খালি পায়ে আমাদের করে আসতে হয়।
এটা আমাদের জন্য একটা দুর্ভোগ। কোনো রোগীপত্র আনলো কুলে করে আনতে হয়। সাধারণ বৃষ্টি হইলো এই অবস্থায় কোনো রোগীর পত্র নিয়ে মেডিকেল যাওয়া যায় না। স্কুলে যাওয়ার সময় কত পানি উঠে গেছে, হিন্দা যাইতে অনেক অসুবিধা হয়। বর্তমানে যে আমাদের একটা হাসপাতালে বড় ক্রাইসিস সেটা হচ্ছে জলাবদ্ধতা। আপনারা জানেন যে একটু বৃষ্টি হলেই ডামুড্ডা পৌরসভার প্রায় সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু ডামুড্ডা হাসপাতালের ভিতরে জলাবদ্ধতা একটু বেশি। মাতারমা খালটি উদ্ধার ও সংস্কার করে দৃষ্টিনন্দন করতে একটি প্রকল্পের কাজ চলছে বলে জানান পৌর মেয়র। খালটা পানি উন্নয়ন বোর্ডের একটা প্রজেক্টের মধ্যে আছে, এটার কাজ চলতেছে। এই কাজটা চললে এই খালটা দৃশ্যমান হবে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে ডামুড্ডা পৌর এলাকাকে দ্রুত জলাবদ্ধতা মুক্ত করার দাবি পৌরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি জাতের ফলের বাণিজ্যিক চাষে লাভ নিশ্চিত। ইউটিউবে এমন চটকদার ভিডিও দেখে বাণিজ্যিক ফলের বাগান গড়ে প্রতারণার শিকার হয়েছেন চুয়াডাঙ্গার অনেক তরুণ। লাভ তো দূরের কথা, লোকসানে দিশে হারা হয়েছেন অনেকে। অভিযোগ রয়েছে বিদেশি জাতের ফলের বীজ ও চারা বিক্রি করতেই লাভের প্রলোভন দেখিয়ে ভিডিও তৈরি করছে এক শ্রেণীর প্রতারক চক্র। এই অবস্থায় দেশি জাতের ফলের চাষ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় দীর্ঘদিন থেকেই বাণিজ্যিকভাবে ড্রাগন, মাল্টা, কমলা, স্ট্রবেরি সহ বিভিন্ন ধরনের বিদেশি ফল চাষ হয়ে আসছে। এই চাষাবাদে অধিকাংশ উদ্যোক্তাই উচ্চশিক্ষিত যুবক, যারা ফেসবুক ও ইউটিউবের ভিডিও কন্টেন্ট দেখেই বিদেশি ফল চাষে উদ্বুদ্ধ হন। এমনই একজন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ঝান্টু বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস। চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি ভিডিও দেখে বিদেশি ফল চাষ করে লোকসান গুনতে হয়। আমি ইউটিউব দেখে ভিডিও দেখে এই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে আমি খুবই এখান থেকে প্রতারিত হয়েছি এবং খুবই ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন আমার বাড়ি থেকে বিষার দিচ্ছে বাগানটা কেটে ফেলার জন্য। শান্তর মতো অনেকেই আশানুরূপ ফল না পেয়ে গাছ কেটে অন্য কিছু চাষ করার কথা ভাবছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট যারা প্রমোট করে তাদের অধিকাংশই চারা বিক্রির জন্য করে থাকে। যে যত জাত দিয়েছে সেখান থেকে ভুল এসছে বা ওনারা ইচ্ছাকৃতভাবে ভুল দিয়ে আমাদের যে ক্ষতি। 3 বছর চাষ করার পরে গাছে ফল এসেছিল, কিন্তু বাজারে তার কাঙ্ক্ষিত কোনো মূল্য নেই, বাজারে চাহিদা নেই, দেশি মালটা সেরকম কোনো মানে বাজারে বিক্রি হয় না। কিছু ভুইফোর ইউটিউবারের ভিডিও দেখে তাদের কাছে জাত যাচাই না করে আমরা বাগান মালিকের কাছ থেকে বা বিভিন্ন প্রলোভন দেখানো ভিডিও দেখে আমরা আজকে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় চুয়াডাঙ্গার আবহাওয়ার জন্য উপযোগী ফল চাষের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কর্মকর্তারা জানান, সঠিক চারা নির্বাচন ও সঠিক পরিচর্যা করলে দেশি ফল থেকে অধিক লাভ করা সম্ভব। আমাদের হর্টিকালচার সেন্টার থেকে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এবং ভালো ভালো উদ্যোগী যারা নার্সারি তৈরি করছে, সেই সমস্ত জায়গা থেকে চারা সংগ্রহ করে আমরা সঠিক প্রযুক্তি প্রয়োগ করলে আমরা মনে করব যে আমাদের উদ্যোক্তা যদি উদ্যোগী হন চলতি বছরে জেলায় 8,670 হেক্টর জমিতে বিদেশি ফল চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব দেশ জনপথ সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান, প্রকল্প এলাকায় কঠোর নিরাপত্তা। উন্নয়নের ছোঁয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়ায়, কর্মসংস্থান ঘরে ঘরে, আরও উন্নয়নের প্রতিশ্রুতি আনিসুল হকের। ছড়া দামে আরও অস্থির বাজার, কাঁচামরিচেই বেড়েছে 100 টাকা, নিয়ন্ত্রণ না আসায় ভোক্তার ক্ষোভ। টানা ছুটিতে কক্সবাজার সহ দেশের সব পর্যটন স্পটে উপচে পড়া ভিড়, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা প্রশাসনের। এবং অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শরীয়তপুরের জামুড্ডা পৌর শহর, দুর্ভোগে স্থানীয়রা, প্রকল্প চলমান দাবি মেয়রের। এই ছিল এখনকার দেশ জনপথ সংবাদ। আমাদের পরের বলেছেন আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @ দেশ টেলিভিশন অথবা @ দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।